গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন। বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা। বাইরে দেখতে পাচ্ছে রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে আজকে। তো আমি এখনো লেপের মধ্যেই রয়েছি, দেখতেই পাচ্ছ, খুব ঠান্ডা লাগছে। মা সোয়েটার ফোয়েটার পরিয়ে দিল, মা ইতিমধ্যে বিছানাটা প্রায় গুছিয়ে ফেলেছে। তো আমি এখন বসে রয়েছি ঘড়িতে, এখন 8:30 বাজে, ঠান্ডার মধ্যে 8:30 সময় উঠেছি। বাবু তো বাবা, ঠান্ডার মধ্যে বাবা, ঠান্ডা। যাই হোক, তো এখন ব্রাশ ফাশ করিনি, এখন আস্তে আস্তে ফ্রেশ হব। তার আগে ভাবলাম আগে আজকে মর্নিং সবাইকে জানিয়ে নিই, সবসময় তো ফ্রেশ হয়ে তারপরে মর্নিং জানাই, আজকে বিনা ফ্রেশেই জানাই। ইতিমধ্যে মা বাবা, বাবা একটু বেরিয়েছে, কোথায় গেছে জানি না, দাদু এখনো আসেনি, আর মা রান্নাঘরে কাজ করছে, আর আর তো সদস্য নেই আমাদের বাড়িতে, এই সদস্যই রয়েছে, ব্লগটা দেখতে থাকো। মা এখন বিছানার চাদর তুলছে, এটা হচ্ছে চিংগু, এটা পাতলে পরে, ঠান্ডার কালে পাতলে পরে গরম হয়ে থাকে, আর গরমকালে পাতলে পরে ঠান্ডা হয়ে থাকে বেডটা। মা এখন চিংগুটা পেটে দিচ্ছে, আর গরমের সময় ঠান্ডা থাকে, উল্টো থাকে, জল ছিটাতে হয় একটু, তাহলেই ঠান্ডা হয়ে যায়। এটা পেটে দিলে পরে ঠান্ডার সময় আমাদের খুব আরাম লাগে শুতে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে, কারণ খেয়ে দিয়ে আবার ফিজিও ক্লাসে যেতে হবে, সেই জন্য মানে দুপুরবেলা যাবো, তবু ভাবলাম স্নানটা করে নিই। তো এখন ব্রেকফাস্ট করব, তো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নিই। ছাতু আছে 1 বাটি, আর ছানা আছে, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। কালকের ব্রেকফাস্টে আছে, মাকে বললাম কালকে এত ভালো খেয়েছি যে, আর মাকে বললাম একই ব্রেকফাস্ট দাও। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, ডিসক্রিপশন বক্সটা দেখবে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা ডিসক্রিপশন বক্সটা চেক করো, তাহলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে আমাকে টেক্সট করো, সেখানে আমাদের কথা হবে। আজকে রান্না করব একটু ডিমের ঝোল, তো সেই জন্য একটু আলু পেঁয়াজ কাটছিলাম, এই আলুগুলোকে কেটে পিস পিস করে রেখে দিয়েছি, এখন এটাকে সেদ্ধ করব ডিমের সাথে। এখন এখানে আলুগুলোকে ভেজে রেখেছি, আর এখানে দেখছো ডিমগুলো আমার ভাজা আছে, আর অল্প একটু তেল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো, আর ডিমের মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু জিরে বাটা, আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে মোটামুটি একটা পেস্ট করে রেখেছিলাম। এখন মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলুগুলোকে দিয়ে দেবো।
ডিমের ঝোলটা আমার ফুটে গেছে। এবারে নামানোর আগে আমি একটু শাহী গরম মশলা দিয়ে দেব। তৈরি আমার ডিমের কারি। তো সবাইকে এখন দুপুরবেলা সময় হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি। তো তাও আজকে একটুখানি লেট হয়ে গেল, 12:30টার জায়গায় অলরেডি এখন 1টা বেজে গেছে। বাবার একটু লেট, তার কারণ আমি রান্না করতে পারছিলাম না, রান্না স্টপ করে তারপরে ওনার সাথে একটা জরুরি কথা ছিল, সেগুলো বলাতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে কী কী রান্না করেছি একটু তোমাদের দেখাই, আজকে কী কী রান্না করেছি। তো এখানেই একেবারে চলে এসেছি যে পরিবেশনটা এইভাবেই করে দেবো। তো আজকে মানে মূলো দিয়ে তোমার ডাল করেছি, মুসুরির ডাল মূলো আর ধনে পাতা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ ওলকপির তরকারি, ওলকপির ঝোল। বাবা আর জয়ন্ত খুব ভালোবাসে, আর ওলকপিটা না আমার মা খুব ভালো খেত, তো মার কথা খুব মনে পড়ছে ওলকপিতে। আর এখানে ডিমের কারি করেছি, তো তোমাদের দেখালাম যে ডিমের কারিটা কীভাবে করলাম, ডিমের কারি করেছি। আর একটুখানি মূলো ভাজা, খুব পায়েলের বাবা ভালোবাসে, তো সেই জন্য একটু মূলো ভাজা, অল্প মূলো ভাজা, আর যেটুকুনি মূলো ছিল তার মধ্যে দিয়েছি, এই মোটামুটি। আর ডালের সাথে খাওয়ার জন্য আর একটু পাঁপড় ভেজেছি, কারণ মূলো ভাজাটা যেহেতু কম সেহেতু বাবা একটু পাঁপড় ভাজা দেব, সেই জন্য অল্প করে একটু পাঁপড় ভাজা তোমাদের দেখিয়ে দিলাম। তো ভাত পাতে মোটামুটি এখন দিয়ে ফেলেছি, তো এখন একটুখানি অল্প করে একটু ডাল খা। না আমি ডাল খাবো না। আচ্ছা, ও ডাল খাবে না, তো আমি তাহলে বাবা এখানে দিচ্ছি। যত লঙ্কা সব ওর পাতেই দিচ্ছি আমি। তো এইভাবেই পরিবেশনটা আমি আস্তে আস্তে করবো, ওরা খেতে থাকুক, তাই তোমাদের দেখালাম। আর তোমরা বলো যে দিদি একসাথে বসে কেন আপনি কেন খাবার খান না, সত্যি কথা বলতে সময়ের মধ্যে সত্যি আমার কাজ করে ওঠা হয় না, সেজন্যই খেতে পারি না, আর কিন্তু কোনো কারণ নেই। তো এরপরে এখন খাবার দেব, তারপরে একটু বাসন মাজা কিছুটা বাকি আছে সেগুলো করব, করে একেবারে স্নান সেরে তবে একটু সুন্দর করে বসে খাবো গো, আর কিচ্ছু না। আচ্ছা, মেয়েকে একটু ডিমের কারিটা দিয়ে দিই। হ্যাঁ, ও ডিমের কারি দিয়েই খাবে। আসলে ডিমটাও খুব একটা সময় ভালো খেত, কিন্তু এখন তো অনেক কিছুই রেস্ট্রিক্টেড, তার মধ্যে কুসুমটা বাদ দেবে। ঠিক আছে, অল্পই দিলাম ঝোল, ঠিক আছে খাও। এখানে দেখছো এত বাসন, এই বাসনগুলো এখন মেজে উঠলাম। এরপর এখানে দেখো এক বালতি কাঁচা, এই এক বালতি কাঁচা কাচবো, তারপর স্নান। মা এখন পুজো দিচ্ছে সন্ধ্যেবেলা। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম আর কি। তো আমাদের পাশের ঘরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য সময় ঠিক মতো দেখাচ্ছে না, আজকে আমাদের লেটও হয়ে গেছে খেতে খেতে, মানে দাদুর লেট হয়ে গেছে, আমার লেট হয়নি, দাদুর আজকে লেট হয়ে গেছে খেতে খেতে, 1টা বেজে গেছে খেতে খেতে, আমি তো 1টার সময় খাই। আজকে হঠাৎ করে মানে মানে এখন তো আর নাচতে পারি না, তো একটা সময় ছিল যখন একটা বয়সে আমাদের বাটানগরের লোকেরাই বলতো যে পায়েল তুই খুব ভালো নাচিস, নাচটা যতদিন পারবি কন্টিনিউ করিস, কিন্তু ওই চাকরি করব বলে কন্টিনিউ করতে পারিনি, তো চাকরিতে ঢুকে গেছিলাম, তারপরে কন্টিনিউ করতে পারিনি। তো আজকে মানে শুয়ে শুয়ে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিলো,
আর আজকে এত ঠান্ডা লাগছিল, আজকে আর শরীরটা সাথ দিচ্ছিল না বলে আর ফিজিও ক্লাসেও যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম একেবারে। সেই জন্য বাবা মা ডাকেনি আমাকে যে একদিন অফ যাক, শরীরটা ঠিক সাথ দিচ্ছিল না আজকে, খুব ঠান্ডা লাগছিল আজকে। আর আশায় মানে বুকের ভিতরটা যে কি করছিল, খুব কষ্ট হচ্ছিল। যে একটা সময় ছিল যখন খুব ভালো নাচতাম, লোকে বলতো, আমিও জানতাম যে তোমাদের একদিন আমার কম্পিউটারে কিছু পারফরমেন্স আমার তোলা রয়েছে, সেগুলো যতটা সম্ভব দেখাবো তোমাদের। হয়তো পুরোটা দেখাতে পারবো না, তোমাদের একদিন দেখাবো কিরকম নাচতাম আমি। আর মাকে আজকে, এখন তো মা হারমোনিয়ামের অবস্থা তোমরা জানো, তা আজকে ভাবছি মাকে একটা আবদার করব যে মা একটা গান গাইবে, আমি বসে বসেই নাচবো একটু। তো আশা এমনিই বাঁচে মানুষ, এখন তো দাঁড়িয়ে পারফরমেন্স করার মতো শক্তি আমার পায়ে নেই, এবং হাতও সাথ দেবে না, লেফট সাইডটাই সাথ দেবে না আমার বডি। তো সব মিলিয়ে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে পারবো না, তো বসেই চেষ্টা করব একটু নাচার। খুব নাচতে ইচ্ছা করছে, বিশ্বাস করো খুব নাচতে ইচ্ছা করছে, এরকম কোনোদিন হয় না, আজকেই হচ্ছে। তো মারও রেয়াজ হয় না যেহেতু হারমোনিয়ামটা ঘুনে কেটে দিয়েছে, হারমোনিয়ামটা সারানোও হয়নি। সব মিলিয়ে মাকে আজকে বলবো একটা গান করতে, তো মা একটা গান করবে আর আমি বসে বসে একটু নাচবো, তোমাদের সাথে একটু শেয়ার করব আমার নাচ। হয়তো সেরকম ভালো হবে না আমি জানি, বসে বসে এক হাতে তো আর নাচ হয় না, যেটুকু হয় তোমরা সেটুকুই দেখবে। আজকে না খুব নাচতে ইচ্ছা করছে, বসে বসেই ভাবছি একটু নাচবো, একটা গান গাইবে যেটাতে খুব নাচতাম, এমন একটা গান। তুমি নাচ করতে, ওই যে রবীন্দ্রনাথের একটা গান, যে কোনো গান, দাঁড়াও খুব মনে পড়ছে ওই গানটা, কিন্তু ওই যে কথা ভুলে যাই ওই জন্য মনে থাকে না। আবার আসিব ফিরে, হ্যাঁ ধানসিটি রে, হ্যাঁ খুব খুব ভালো, মানে আমারও গানটা না খুব প্রিয়, খুব প্রিয়। শাড়ি পরে নাচতাম এই পঞ্চপুলিতেও, নেচেছি অনেক, ইয়েও পেয়েছিলিস, প্রাইজও পেয়েছিলাম। হ্যাঁ কিছু নাচ, কিছু নাচ আছে আমার জীবনে, যেরকম একটা যেরকম ওই কি যেন ঋতুপর্ণর একটা গান ছিল না, যে আমার পায়ের চিহ্ন, কোরিওগ্রাফি করে দিত। তো কিছু কিছু গান আছে আমার মনে রয়েছে যে খুব নাচতাম এই নাচগুলো। তো গানটা শুরু করো, আমি বসে বসেই, আমি এক হাতেই নাচবো বন্ধুরা, বিকজ এই হাতটা তো দেখো এরকম, এক হাত দিয়ে তো আর নাচা যায়, মানে এই হাতটা দিয়ে তো নাচা যাবে না, আমি চেষ্টা করবো দেখি যদি পারি। আমি তো কতদিন এই গানটা করি না, কতটা গাইতে পারবো জানি না, তাই ঠিক আছে তুমি বলছো যখন আমি চেষ্টা করছি। চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করছি। রেডি তাহলে? আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই মাংলায়, আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই মাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের বেশে, আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়, হয়তো ভোরের কাকে হয়তো ভোরের কা হয়ে এই কার দিকে
একদিন আসিব আসিব কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানি শিরিটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানি শিরিটির তীরে এই বাংলায়। আমি জানি খুব বাজে নেচেছি, আমি এক হাত দিয়ে প্রথমত নাচা যায় না, একই ফিগার হয়তো রিপিট করেছি আমি জানি, তো জানি খুব বাজে পারফরমেন্স হয়েছে, হয়তো বাবা তো দিদিতে তো প্রথমত হচ্ছে আমি কোরিওগ্রাফি কিছুই বুঝি না, আমার কোরিওগ্রাফি বাবাই করে দিত, নাচ তুলে দিত বাবাই তুলে দিত, আমি শুধু নাচগুলো মুখস্থ করে নেচে দিতাম, এটুকুই আমার কাজ ছিল, আমি কোরিওগ্রাফি কিছুই বুঝি না, তো ওই যত এতদিন নেচেছি যেটুকু ফিগার যেটু যেটুকু মনে রয়েছে এক হাত দিয়ে যতটুকু করা যায় সেটুকুই চেষ্টা করলাম। যদি ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তোমাদের তাহলে লাইক এবং কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটাতে কমেন্ট করো এবং লাইক শেয়ার করে দিও। নমস্কার নমস্কার।